আসসালামু আলাইকুম, দিস ইজ মি লাভিনা কিউট গার্লস। আবার আপনাদের মাঝখানে একটা অ্যানাদার ব্লগ নিয়ে এসেছি। সেটা আজকে ব্লগটা হচ্ছে কিসের উদ্দেশ্যে হবে বলেন তো দেখি। পার্টিতে যাব, না কোনো বিয়েতে যাব, না কোনো ঘুরতে যাব। আচ্ছা যাই হোক, যেখানে যাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, ফার্স্ট থেকে লাস্ট মোমেন্ট দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আজকে আমরা কোথায় যাচ্ছি। তো হয়েছে ব্যাপারটা হয়েছে কি, আমার দেখেন মুখের অবস্থা, 13টা বেজে রয়েছে। 13টা বেজের মাঝখানে হচ্ছে সবাই মাহির আম্মু প্রায় রেডি হয়ে গিয়েছে, আমার এখনও রেডি হওয়া হয়নি, আমি অনেক লেট করে ফেলছি। আর ছোটো বোনগুলো অনেক রেডি হয়ে তারা বাসার ভিতরে গুড় 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 করতেছে। তো তাড়াতাড়ি করে যেরকমই পারছি ভাই, তাড়াতাড়ি 4-5 মিনিটের ভিতরে আমি শ্বাসটা কমপ্লিট করেছি, কারণ তাড়াতাড়ি বের হতে হবে। তাড়াতাড়ি যদি না বের হয় তাহলে ঘুরতে পারবো না। তো আমি ম্যাচ করতেছিলাম যে কোন কানে দুলটা পরবো, কোনটা হিয়ারিং আমাকে পছন্দ, মানে কোনটা আমাকে ভালো লাগবে, সাদাটা নাকি কালোটা। তো আমি কালোটাই চুজ করে নিলাম। তো এটার সাথে আমার শাড়ির সাথে আমার কালোটাই ভালো লেগেছে, তাই জন্য আমি কালোটাই আমি পরে নিয়েছি। তো আমার শাড়ির সাথে আমার শ্বাসটা ডিসাপ, আমার গহনাগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে বলতে হবেই হবে কেমন হয়েছে আজকে। তো মাহি এদিক দিয়ে জুষ্টামি করতেছিল, প্রচুর জুষ্টামি করতেছিল। তো মাহি তো সবাই সবসময় জুষ্টামি করে, সবাই জানেন মাহি প্রচুর জুষ্টামি করে। আর এদিক দিয়ে হচ্ছে কি, ওই দিক দিয়ে হচ্ছে সব গুজগাছ করে নিচ্ছিল, কারণ এক জায়গায় বের হতে হলে সব কিছু গুজগাছ করে বের হতে হয়। আর এদিকে দেখেন মাহি জ্যৈষ্ঠমি তো শেষই হচ্ছে না। তো ছোটো বোন ওদিকে নাচতেছিল, ও আমার মতন কিছুটা আমার এ পেয়েছে, কারণ আমার এই ছোটো বোন হচ্ছে মানে ওর নাচ গান মানে খুবই পছন্দ করে, কোনো কিছু মিউজিক শুনলে সে নাচানাচি শুরু করে। তো আমরা রেডি যেহেতু হয়ে গিয়েছে, তো বের হয়ে যাবো আজকে তাড়াতাড়ি, বের হয়ে গেলে তাড়াতাড়ি ঘুরতে পারবো। তো আমরা সবাই ওরকে যে আমি ওর ও কি দিচ্ছিলো যে মানে হাই হ্যালো বলতেছিল, সে একটু মানে অনেক সরল সোজা। আমার ছোটো বোন খুবই একটা লক্ষ্মী একটা বোন, তো সবাই তো জানেন আমার হ্যাঁ ছোটো বোন অনেক অনেক কিউট, অনেক লক্ষ্মী আমার এই বোনটা, কারণ আমার বোনটা সবসময় আমারকে অনেক সাপোর্ট করে। আর সবসময় সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে ব্লগের মাঝখানে, তো সবাই জানেন আমার ব্লগের মাঝখানে কিছুটা ভিডিও আমাকে এই বোনটা আমাকে হেল্প করে দেয়। সে যদি আমাকে হেল্প না করতো তাহলে কখনো এইভাবে আমাকে কেউ দেখতে পেতেন না, জাস্ট শুধু এইভাবে সেলফি টেলফি শুধু দেখতে পারতেন, ঠিক আছে। তো আমরা যাই হোক গাইজ, আজকে বাসার সামনে আমরা রিক্সা পাই নাই, তার জন্য এতটুকু হেঁটে সামনের দিকে আসতে হয়েছে। তো এখানে এসে অবশ্য আমরা রিক্সা পেয়ে গিয়েছিলাম, রিক্সা পেয়ে তো এই এতটুকু জায়গায় আসার পর দেখি যে প্রচুর জ্যামেরও অনেক কারণ আছে, কারণ আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের এখানে অনেক ভয়াবহ বিশাল বড় আমাদের ভৈরবের ট্রেনের দুর্ঘটনা হয়, কারণ ওই দুর্ঘটনার পর আমাদের ভৈরবের মানুষ প্রায় অনেকে আতঙ্কের মাঝখানে আছে, কারণ এতগুলো মানুষ মারা গিয়েছিল, প্রচুর মানুষ আহত হয়েছিল, অনেকে নিহত হয়েছিল, প্রায় অনেক মানে কতজন প্রায় অনেকজন মারা গিয়েছে, কারণ হিসাবের বাইরে এখানে বললো কোনো লাভ নেই, কারণ মানুষ মারা গিয়েছিলো প্রায় মনে হয় 200+ বেশি মারা গিয়েছিলো। তো নিউজের মাঝখানে ছিল যে 15 জন 20 জন, এরকম বেশি আর কেউ যায় না। তো এখানে আমারও কোনো বলার কোনো রিজন নেই। এত ছোটো বোনের সাথে গল্প করতেছিলাম, ও হঠাৎ করে বলতে আপু তুমি তো ম্যাচ করে টিকলি পরেছো, কানের পরেছো, তুমি তো গলার ইয়েটা পরো না, নেকলেসটা পরো নাই। তো হয়েছে কি, এখানে একটা বিষয় হয়েছিল, আমি যে কানের আর টেকলিটা পড়েছি সেটা আমার ছোটো বোনকে দিয়ে দিয়েছিলাম, কারণ সে একটু ভাবনা চিন্তার মাঝখানে পড়ে গিয়েছিলো যে সে কী পরবে। তো আমার গহনাগুলো তাকে আমি দিয়ে দিয়েছি, তো দিয়ে দিয়েছি বা সে আমার মূল্যায়নটা রাখে নাই, সে আমার মূল্যায়নটা রাখে নাই, তাকে আমি দেওয়ার পরও সে তারপর হয়েছে কি তার পছন্দের মতো সে গহনাগুলো পরেছিল। যাই হোক গাইজ, তারপর আমার মনে ছিল না যে আমি কী নেকলেসটা পরা ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক গাইজ, সে কথা বাদ দিয়ে দিই, যেহেতু যারা মূল্যায়ন জানে না না বোঝে তাদের সাথে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো আমার একটু খুবই খারাপ লেগেছিলো বিষয়টা, তো আমি কারো সাথে প্রকাশ করি নাই, তো তাদেরকে বুঝতেও দেয় নাই। তো হয়তো আপনারা অনেকে আমার যারা যারা ব্লগটা দেখবেন, ভিডিওটা দেখবেন, যে অনেকে বলবেন যে এখানে কেন প্রকাশ করে না। যাই হোক, এখানে এমন এক যে একটা জায়গায় প্রকাশ করেছি যে সেও যদি কখনো আমার ব্লগটা দেখে তাহলে আসলে এটা তার মাথার ভিতরে ডুববে যে আসলে সত্যি কথা আপু আমাকে এগুলো দিয়ে দিয়েছিল, সে না পড়ে তার পছন্দের জিনিসগুলো সে পড়বে বলে জিনিসগুলো রেখে সে আমাকে দিয়ে দিয়েছে, তারপর আমি জিনিসগুলো পড়ে নেই, আসলে সে জিনিসগুলো সে বুঝতে পারবে তখন বিষয়টা। তো যাই হোক, ওই কথা বাদ দিয়ে, তো যাই হোক গাইস, আমি অনেক দূর চলে এসেছি, আমার প্রায় আমার বাসা থেকে অনেক
টাইম লাগে ওই পার্কে যেতে, তো কতটা টাইম লাগে সেটা আমি শিওরলি জানি না, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। এইটাই ব্লগটা শুধু একটা না, আমি দু তিনটা ব্লগ করেছি, ওইটার মাঝখানে শেয়ার করা হবে আর সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ওয়েদারগুলো খুবই পছন্দ, আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। আই লাভ ওয়েদার, আমি সবসময় বলি ব্লগের মাঝখানে কার কার এই ওয়েদার পছন্দ, কার কার ঘুরতে পছন্দ, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সবার কাছে আমি অনুরোধ করে বলছি, আমার পেজটা ডাউন হয়ে আছে, সবাই আমার পেজটাকে প্লিজ সাপোর্ট করে যাবেন, ঠিক আছে? আমি কিছু কাজের ব্যস্তর কারণে আর হচ্ছে মনে করেন আমি কি ব্লগ ভিডিও না ছাড়ার কারণে কিছু, আর সবাই জানেন যে ওর নেটের অনেক প্রবলেম, অনেক প্রবলেম দিচ্ছে, প্রবলেমের কারণে আমি ভিডিও ছাড়তে পারি না, ব্লগ বানাতে পারি না, তার জন্য হচ্ছে আমি আর আমার পেজটা অনেক সমস্যা দিয়েছে। যাই হোক গাইস, এই রাস্তা দিয়ে যখন আমরা ওই পার্কে যাই আমার এত বিরক্ত লাগে ভাই, কী বলবো, প্রচুর খারাপ লাগে। যারা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাই একমাত্র জানেন যে কতটা ট্রাভেল করতে হয়। আমি এখানে নিরঞ্জন একটা পার্ক আছে, ওই পার্কে আমি যাবো না, আমি যাবো হচ্ছে সামনে একটা পার্ক আছে, ওটা গেলেই আমি দেখাবো কোন পার্কে যাচ্ছি, কোন পার্কে গিয়ে আমি যাওয়ার জন্য অনেক দিন ধরে আমি আপুকে বলতেছি আমাকে নিয়ে জানে। যাই হোক গাইস, আমি অলরেডি চলে এসেছি, তো দ্বিতীয় ব্লগে থাকবে আমি কী করতেছি এখানে এসে, কী করেছি সব কিছুই থাকবে এখানে। তো এখানে আমি শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।